বিএনপি দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বর্বর ও অমানবিক হামলার প্রতিবাদে করা এক মানববন্ধনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দেশের মানুষকে সঙ্গে নিয়ে নাশকতাকারীদের মোকাবেলা ও প্রতিহত করতে হবে।